হাই, আমি অঙ্কিতা। আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম। আমি রয়েছি সুইডেনের মালমোতে আর অনেক ভিডিও এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তেমনই শেয়ার করে নেবো একটা হেলদি আর টেস্টি রেসিপি, যেটা আমি সুইডেনের রেস্টুরেন্টে আর বিভিন্ন জায়গায় গিয়ে খেয়েছি। এটা একটা সুইডিশ রেসিপি বলতে পারো, তবে ওটা আমি একটুখানি ইন্ডিয়ান টাচ দিয়ে আমার মতো করে করব, কারণ ওরা একেবারে মশলা নুন ইউজ করে না। আমি সামান্য মশলা আর নুন ইউজ করেছি, তবে এক ফোঁটাও তেল বা ঘি বা মাখন ইউজ করিনি। তো চলো রেসিপিটা দেখে নাও। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক নতুন ভিডিও আরও দেখতে পাবে। তো সঙ্গে থাকো, পুরোটা দেখো আর অবশ্যই খেয়ে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। লাগছে সেটা আগে দেখিয়ে দিই। এখানে না কেনা রুটি পাওয়া যায়, যেটা আমি কিনে এনেছি। আটটা প্যাকেট রয়েছে একটা প্যাকেটে, মাত্র একটা একটা করেই লাগবে। তো এটা তোমরা করতে পারো, বাড়িতে রুটি বানিয়ে নিতে পারো, আর যদি মনে করো যে পরোটা বানাবে তো পরোটাও বানাতে পারো ঘি বা মাখন দিয়ে। তো আমি যেহেতু এটা উইদাউট অয়েল করব, তো এই কেনা রুটিটা দিয়ে করব। সিদ্ধ ছোলাও এখানে কিনতে পাওয়া যায়, তো আমাকে কিছুই বানাতে হয়নি। তো আমাদের ওখানে সিদ্ধ ছোলা পাওয়া যায় কিনা আমি জানি না, সেক্ষেত্রে ঘুগনি বা ছোলা সিদ্ধ পরে নিতে পারো। আর লাগবে বেল, দুটো ডিম সিদ্ধ, শশা, লঙ্কা, টমেটো, টমেটো সস নিয়েছি, আর চাট মশলা। ব্যাস এই দিয়েই ভীষণ সুন্দর একটা হেলদি টেস্টি খাবার বানাবো। বাচ্চাদের জন্য লঙ্কাটা না ইউজ করতে পারো আর কি। আর যদি কেউ ধনে পাতা ফ্লেভার ভালো লাগে বা লেটুস ভালো লাগে বা কাঁচা গাজর ভালো লাগে, সেক্ষেত্রে এগুলোও ইউজ করতে পারো, কিন্তু আমাদের লেটুস গাজর এগুলো কাঁচা ভালো লাগে না। তার জন্য আমরা শুধু এইগুলো দিয়েই, যেগুলো নিয়েছি সেগুলো দিয়েই এই খাবারটা বানাবো। তো চলো বানিয়ে নিই। যা যা লাগবে দেখো, টমেটো, শশা, বেল, ডিম আর লঙ্কা, এগুলো কুচি করে নিয়েছি নিজের প্রয়োজন মতো। এর সঙ্গে যদি তোমরা মনে করো লেটুস, গাজর এইসব দেবে, দিতেই পারো, আমাদের খুব একটা ভালো লাগে না বলে দিইনি। তো চলো এবার বানিয়ে নিই আমাদের ভেজ নয়, ওরা ভেজ খায়, এগ রোল, যেটায় কোনো তেল মশলাও প্রায় নেই বলতে। এটাকে হেলদি বানানোর জন্য একটু ছোলা সিদ্ধ আমি দিচ্ছি, তো তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে না দিলেও কোনো ব্যাপার নয়। দিয়ে এটাকে একটু স্কুইজ করে দিও, আমরা তো ব্রেকফাস্টে একটাই রুটি খাবো, যে কারণে এটাকে হেলদি বানানোর জন্য একটু প্রোটিন দেওয়ার জন্য এই ছোলাটা আমি দিলাম। কিছু শশা দিলাম, আর দেব বেল, লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো ডিম। যারা ভেজ খাও, ভেজ পছন্দ করো, ডিম না দিলেও পারো। দেব টমেটো, আর এর সঙ্গে যদি ইচ্ছা করে তোমাদের তো লেবু রস দিতে পারো, আমাদের লেবু নেই আপাতত আজকে, তাই জন্য টমেটো সস দেব। আর দিয়ে দিলাম মেন, যেটা এটা টেস্ট দেবে আর কি, চাট মশলাটা দিয়ে দিলাম। কিন্তু সুইডিশরা যেটা খায়, ওরা কিন্তু এরকমই খায়, এর সঙ্গে চাট মশলা বা কোনো সস কিচ্ছু দেয় না, যেটা আমি ওদের থেকে খেয়েছি। স্বাদ মতো একটু নুন দিতে পারেন যদি কেউ মনে করেন যে নুন খাবো, তবে ওরা নুন টুন দেয় না, ওরা কিছুই দেয় না, নুন মশলা কিছুই দেয় না, তবে আপনারা দিতে পারেন। তো আমাদের হেলদি অ্যান্ড টেস্টি রোল রেডি, বাচ্চারাও এটা খেতে পারবে লঙ্কাটা বাদ দিলে। তো আজকের প্রিপারেশন রেডি। তো তোমরা কিন্তু খেয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।